আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য একটা কাঁচকলা নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। প্রেশার কুকারে দেব, প্রেশার কুকারের মধ্যে একটু নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, নিয়েছি। এবার এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি প্রথমে মেখে নেব পেঁয়াজ কুচি, আদা বাটা হাফ চামচ, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বেসন এক চামচ, ঘি হাফ চামচ। মেখে নেব এবার ভালোভাবে। সবগুলো বানিয়ে নিয়েছি, সাদা তেল দিলাম, এবার একটা একটা করে কোপ্তা আমি ছেড়ে দেবো। লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেবো। এবার আমি গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ, সামান্য চিনি, জিরে গুঁড়ো হাফ চামচ, একটা টমেটো কেচাপ, কাজু কিসমিস বাটা দেব, সামান্য জল অ্যাড করে দেব, কিছুক্ষণ এটা আমি ফুটতে দেব। ঢাকা দেব কিছুক্ষণ, গরম মশলা দেব, ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। একটু ঘি দিয়ে দেব, হয়ে গেছে। অন্য পাত্রেটা আমি সার্ভ করে নেব। আমার কাঁচকলার কোপ্তা রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।